بيت المقدس হলো মুসলমানদের সম্পত্তি এটা মুসলমানদের মসজিদ এটা নবীদের নিদর্শনের জায়গা অথচ ইসরায়েলের ইহুদি বাহিনীরা এই বাইতুল মুকদ্দাসটাকে দখল নিতে চায় এরা বাইতুল মুকদ্দাসে তালা লাগিয়ে দেয় মুসলমানদের নামাজ আদায় করতে দেয় না কিন্তু মনে রাখুন আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে বিরাট লড়াই হবে ওই লড়াইয়ের ময়দানে আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসের বিজয় দিয়ে মুসলমানদেরকে হেফাজত করবে ও জওয়ানেরা যুবকেরা এমন করে সৌদির যে যুবরাজ তার নাম হলো মোহাম্মদ বিন সালমান বর্তমানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেল ইরাক দাঁড়িয়ে গেল ইরান দাঁড়িয়ে গেল ইয়ামানের এই বাইতুল মুকদ্দাস হলো এমন একটা মসজিদ যে মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম তিনি লালিত পালিত হয়েছিলেন আপন খালুজি জাকারিয়া আলাইহিস সালামের কাছে শুধু তাই নয় এ ফিলিস্তিনের জমিন হলো নবী আলাইহিস সালাতু সালামের জমিন এ ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছিলেন এই ফিলিস্তিনের জমিনে এমন করে নবী ইয়াকুব আলাইহিস সালাম কে পাঠিয়েছিলেন এই ফিলিস্তিনের জমিনে সলে নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন এই ফিলিস্তিনের জমিনে নবী ইউনূস আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছিলেন ও জনেরা যুবকেরা আমরা বিভিন্ন ওয়াজে শুনেছি আপনারাও শুনেছেন নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তানার কওমদেরকে হেদায়েতের কথা বললেন আল্লাহ তাআলার দ্বীনের কথা বললেন ওহদানিয়াতের কথা বললেন তাওহীদের দাওয়াত দিলেন কিন্তু না 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 ইউনূস নবীর কওমের লোকেরা ইউনূস নবীকে নবী বলে মানলো না আল্লাহ তাআলার ওহদানিয়াতকে অস্বীকার করলো অনেক খেদমত করার পরে মানুষ যখন ইউনূস নবীকে মানলো না ইউনূস আলাইহিস সালাম তার জাতির জন্য বরদোয়া করে বলল ও রব্বুল আলামিন আল্লাহ এত বছর ধরে দ্বীনের খেদমত করলাম আল্লাহ আপনার তাওহীদের দাওয়াত দিলাম এরা আমায় নবী বলে মানল না আপনার একত্ববাদকে বিশ্বাস করল না ও রব্বুল আলামিন আল্লাহ এদের উপরে আপনি আযাব গজব দিয়ে দিন বরদোয়া করার পরে ইউনূস নবী চিন্তা করে না না এলাকায় আর থাকা যাবে না বরদোয়া করে দিয়েছি আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ পাক এই এলাকায় গজব নাজিল করবে ইউনূস নবী তখন একটা নদী পার হয়ে চলে যাচ্ছিলেন একটা নৌকায় উঠে মাঝিকে বললেন বাবা আমায় নদীটা পার করিয়ে দাও মাঝি এমন করে নদী পার করিয়ে দিচ্ছিল মাছ নদীতে নৌকাটা যখন চলে গেল এই সময় নৌকাটা টলমল টলমল করলো মাঝি এই সময় বলেছিল এ আমার নৌকার যাত্রীরা একবার আমার কাছে তোমরা শিকার হয়ে যাও মনিবের অনুমতি ছাড়া আমার নৌকাতে কে উঠেছো আল্লাহ তাআলার পারমিশন ছাড়া আমার নৌকাতে কে সওয়ার হয়েছো ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার কওম আমায় নবী বলে মানল না বলে আমার কওমের এগেনস্টে আমি বরদোয়া করে দিলাম আর তাদের উপরে গজব নাজিল হবে এই ভয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম আল্লাহ আল্লাহ আপনি তো আমায় পারমিশন দেন নাই আল্লাহ পাক আপনি তো আমায় পারমিশন দেন নাই ইউনূস নবীর মনে পড়ে গেল আল্লাহর হুকুম ব্যতীত এক জায়গা থেকে আমি আর এক জায়গায় চলে যাচ্ছি ইউনূস নবী মাঝিকে বললেন আমি হলাম দোষী আমি আল্লাহকে না বলে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছি নৌকায় যারা ছিল প্যাসেঞ্জার তারা সবাই বলল একজন মানুষের কারণে আমরা সবাই পানিতে ডুবে মরতে পারি না এক কাজ করো ইউনূসকে ওই নদীর ভিতরে ফেলে দাও আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর নবী
নবী ইউনূস আলাইহিস সালামকে নৌকার যাত্রীরা হাত পা ধরে ওই পানির ভিতরে ফেলে দিল সঙ্গে সঙ্গে পানিতে বড় সঙ্গে সঙ্গে বিরাট বড় একটা তিমি মাছ আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে নিলেন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন একদিকে পানির ভিতরে যেমন বিপদ আর একদিকে আমি মাছের পেটের ভিতরে চলে এসেছি এক তো পানির নিচে অন্ধকার তারপরে মাছের পেটের ভিতরে আরো বিকট অন্ধকার এই অন্ধকার জাগতে বসে ইউনূস আলাইহিস সালাম তেলাওয়াত করছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা একটু বলুন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহ পড়ার কারণে আল্লাহর আরশটা খুশি হয়ে গেল আল্লাহ মাছের জন্য হারাম করলেন ইউনূস নবীকে হজম করাটা মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল ইউনূস আলাইহিস সালামকে মাছ হজম করতে পারল না মাছের পেটের ভিতর যন্ত্রণা মাছ ছটফট করতে করতে মাছ বাঁচার তাগিদে গিলে নেওয়া ইউনূস নবীকে একটা নদীর কিনারায় উগরে দিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও জনেরা এ কারণে আল্লাহ নবী শুনিয়েছেন যদি তোমরা কোনো বিপদ আপদের ভিতরে পড়ে যাও এ দোয়াটা পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে এ তাসবিহ পড়ার কারণে আপনি আমায় হেফাজত করে দেবেন ইউনূস নবীকে যখন ওই নদীর কিনারায় ফেলে দিল গোটা বডিটা সাদা হয়ে গেল আর সূর্যের রোদ যখন গায়ে লাগে ইউনূস নবীর গায়ে তখন জ্বালা করে আল্লাহ বলেন এ আমার এক পক্ষী চলে যাওয়া একটা পাখি একটা লাউয়ের দানা কদুর দানা ওই সমুদ্রের কিনারায় ফেলে দিল ওই দানা থেকে আল্লাহ লাউ গাছ দিয়ে দিল ওই লাউ গাছটা বড় হয়ে ইউনূস নবী দুর্বল নবী এমন করে গোটা গাটা শীতে হয়ে গিয়েছে ওই লাউ গাছের বড় বড় পাতার তলায় ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বসবাস করার মতো সুযোগ দিয়ে দিল অন্যান্য জন্তু জানোয়ার যাতে দেখতে না পায় গাছপালা দিয়ে আড়াল করে দেওয়া হলো আল্লাহ জঙ্গলের এক হরিণীকে বলল এ জঙ্গলের হরিণী তুই তোর বাচ্চাকে দুধ পান করানোর পরে যে দুধ অবশিষ্ট থাকবে ওটা আমার নবী ইউনূসকে গিয়ে খাইয়ে আসবি রাতের বেলা সন্ধ্যার পর হরিণী এসে স্থানটা শুয়ে থাকা ইউনূস নবীর মুখের কাছে বাঁটটা দিয়ে দেয় আর ইউনূস নবী হরিণের বাঁট থেকে দুধ খেয়ে দানার শরীরটা গেল্লা চাঙ্গা করে দিয়েছিলে ইউনূস নবীকে নদীর যে কিনারায় মাছ উগরে দিয়েছিল সেই জায়গায় একটা মসজিদ আছে ইউনূস নবীর নামে ইসরায়েলের ইহুদিরা সেই মসজিদটাকে তারা দখল করে রেখে দিয়েছে আজও জানেন ইসরায়েলের ইহুদিদের দখলে আছে সেই ইউনূস নবীকে মাছ যেখানে উগরে দিয়েছিল সেই জায়গাটা শুধু তাই নয় এমন করে জাকারিয়া নবীকে মারার জন্য তাড়া দিয়েছিল কারা জানেন এটাও হলো সেই ইহুদি জাতি ইহুদি জাতিরা এত ভয়ঙ্কর দুর্ধর্ষ এই জন্য হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আপনার ইতিহাসে পড়েননি ভাই হিটলার 61 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ইহুদি জাতির এত দুর্ধর্ষ জাতি মরিয়ম আলাইহিস সালাম কে ছিলেন বাবু ঈসা নবীর আম্মা ঈসা নবীর আম্মা বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত হয়েছিলেন আর যাকে আল্লাহ পাক কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই নবী ঈসা রূহুল্লাহকে তানার পেটে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না
এটা আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতা আদম নবীকে আল্লাহ যেমন বিনা বাপ মায়ে তৈরি করেছে ঈসা নবীকে আল্লাহ বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছে জাকারিয়া নবী হলেন ঈসা নবীর খালুজি বুঝলেন তো খালুজির তত্ত্বাবধানে এই মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের মসজিদের একটা কক্ষে ওখানে লালিত পালিত হন যখন মরিয়ম আলাইহিস সালাম কুমারী হলেন যুবতী হলেন তখন গর্ভবতী হলেন প্রেগন্যান্সি হলেন এই ইহুদি জাতিরা তার আঙ্গুল তুলল বলে মরিয়ম তো কুমারী এখনো বিয়ে শাদী হয়নি এই মরিয়মের পেটে বাচ্চা আসলো কি করে এরা তখন ধারণা করে নিজেরা সন্দেহ করে বলল এটা জাকারিয়া নবীর কাজ জোরে বলেন নাউজুবিল্লাহ ওদের দলে একদল লোক ছিল যারা জাতিতে হলো খ্রিস্টান এরা বলল এটা জাকারিয়া নবীর কাজ ওরা জাকারিয়া নবীকে বলল এই জাকারিয়া এ মরিয়ম গর্ভবতী হলো এর কারণ কি এর জন্য দোষী মনে হয় তুমি জাকারিয়া আলাইহিস সালাম বলছেন একদিকে আমি বুড়া হয়ে গেছি আরেকদিকে আমি হলাম মরিয়মের খালুজি আরেকদিকে আমি বাইতুল মুকদ্দাসের ইমাম আরেকদিকে আমি আল্লাহর একজন পয়গম্বর আর আমার বিরুদ্ধে তোমরা এরকম ইলজাম লাগাচ্ছ কারা এটা ইহুদি খ্রিস্টানেরা দুইজন মিলে এরকম অপবাদ দিয়েছিল জাকারিয়া নবীর উপরে নবী জাকারিয়া আলাইহিস সালামকে এরা মেরে দেবে দুনিয়ায় রাখবে না ও জনেরা যুবকেরা নবী জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য এরা খোলা তরবারি নিয়ে দৌড় লাগালো এরা হলো যে জাতি জাকারিয়া নবীকে মারার জন্য তাড়া করেছিল এরা হলো জাতিতে ইহুদি ও জনেরা যুবকেরা ও সোনা মানিকেরা ইহুদিরা যখন জাকারিয়া নবীকে তাড়া দিল জাকারিয়া আলাইহিস সালাম তার বয়স হয়ে গিয়েছে মাথা চুলটা ভেঙে গেল দাড়ি চুলটা সাদা হয়ে গেল বেশি জোরে দৌড়াতে পারেন না জাকারিয়া আলাইহিস সালাম খানিকটা দূরে গিয়ে দেখতে পেলেন বিরাট বড় একটা গাছ ওই গাছটাকে লক্ষ্য করে বললেন আল্লাহ সৃষ্টি গাছ তুই আমাকে একটুখানি হেল্প কর সাহায্য কর যখনই বলল সঙ্গে সঙ্গে ওই বিরাট গাছ আপনার এ হয়ে গেল ফাঁকা হয়ে গেল এই গাছটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে প্রবেশ করলো ও মুরব্বিয়ান বাবাজি গনেরা ওই গাছটা আবার আগের মতো হয়ে গেল ইহুদিদের সঙ্গে শয়তান ও দৌড়াচ্ছিল শয়তান এও দৌড়াচ্ছিল জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকে গেল আর জাকারিয়া নবীর গায়ের একটা জামার অংশ শয়তান পিছন দিকে টেনে ধরল ওইটা গাছের বাইরে বেরিয়েছিল গাছ আবার আগের মতো হয়ে গেল ইহুদিরা বলল জাকারিয়াকে মারার জন্য তাড়া দিলাম জাকারিয়া কোথায় গেল খুঁজে তো আর পাওয়া যায় না এ সময় শয়তান মানুষের আকৃতি ধারণ করে বলল এই ইহুদি জাতিরা যে নবীকে মারার জন্য তাড়া দিয়েছ ওই জাকারিয়া নবী এই গাছের ভিতরে প্রবেশ করেছে বলল না 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 মানুষ তো গাছের ভিতরে প্রবেশ করতে পারে না শয়তান বলল দেখ দেখ এটাই তো জাকারিয়া নবীর গায়ের জামা হ্যাঁ দেখে গাছের বাইরে বেরিয়ে আছে ইহুদি জাতির বলে এক কাজ কর জাকারিয়া যখন গাছের ভিতরে ঢুকেছে গাছের ডালপালাগুলো কেটে দাও গাছের ডালপালা কেটে দেওয়া হলো এরপরে ওই ডালপালা কেটে যে গুঁড়ি রইল দাঁড়িয়ে ওই গুঁড়ির মাছ বরাবর করাত চালানো তারা শুরু করে দিল ও মুসলমান মান আমার আল্লাহর একজন প্রিয় নবী এই ইহুদি জাতিরা আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে আঘাত করে বাইতুল মুকদ্দাসে যারা নামাজ পড়ে তাদেরকে গুলি করে বাইতুল মুকদ্দাসে যারা নামাজ আদায় করতে যায় তাদেরকে বুটের লাথি মারে ইহুদি জাতিরা তখন গাছের মাঝ বরাবর করাত চালানো শুরু করলো আর নবী জাকারিয়াকে এরা গাছের সঙ্গে
দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ইহুদিদের হাতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এই সেই ইহুদি জাতি ইহুদিরা ইব্রাহিম নবীর কবরটাকে তারা দখল করে রেখে দিয়েছে জানেন ফিলিস্তিনের যে জায়গায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ওটা ইহুদিদের দখলে বর্তমানে এজন্য আমাদের নবীর সঙ্গে ইব্রাহিম নবীর রিলেশন বংশের সম্পর্ক আছে না নাই ভাই শুনছেন আমার কথা আমাদের নবীর আব্বার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের আব্বার নাম হলো কাব কাবের আব্বার নাম কুশাই কুশাইয়ের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম ফিহির ফিহিরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম মান মানের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ আর তানার আব্বা জানের নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ জোরে হবে না ইব্রাহিম নবীর কবরটাকেও মাজারটাকেও ইহুদি জাতিরা ঘিরে রেখে দিয়েছে যে বাইতুল মুকাদ্দাসের পাশে এমন করে সুলেমান আলাইহিস সালামের অসংখ্য নিদর্শন রয়েছে জাকারিয়া নবী তানার নিদর্শন রয়েছে ইউসুফ আলাইহিস সালামের মাজার এই বাইতুল মুকাদ্দাসের পাশে রয়েছে ইয়াকুব নবীর মাজারটাও বাইতুল মুকাদ্দাসের পাশে রয়েছে এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যেখানে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের নামায় আমালে 25,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন ও নবীর উম্মতেরা কাবা বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব মদিনার মসজিদে নামাজ আদায় করলে এক রাকাতের বদলাতে 50,000 রাকাতের সওয়াব আর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাত সওয়াব দান করে দেবেন জওয়ানেরা যুবকেরা এ বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের সম্পত্তি এটা মুসলমানদের মসজিদ এটা নবীদের নিদর্শনের জায়গা অথচ ইসরায়েলের ইহুদি বাহিনীরা এ বাইতুল মুকাদ্দাসটাকে দখল নিতে চায় এরা বাইতুল মুকাদ্দাসে তালা লাগিয়ে দেয় মুসলমানদের নামাজ আদায় করতে দেয় না কিন্তু মনে রাখুন আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বিরাট এক লড়াই হবে ওই লড়াইয়ের ময়দানে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়ে মুসলমানদেরকে হেফাজত করবে ও জওয়ানেরা যুবকেরা এমন করে সৌদির যে যুবরাজ তার নাম হলো মোহাম্মদ বিন সালমান বর্তমানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেল ইরাক দাঁড়িয়ে গেল ইরান দাঁড়িয়ে গেল ইয়ামান দাঁড়িয়ে গেল এমন করে আপনার চেচিনার যে আপনার প্রধানমন্ত্রী সেও দাঁড়িয়ে গেল এই ফিলিস্তিনের পক্ষে কেবলমাত্র ইসরায়েলের পক্ষে জাস্টিন ট্রুডো দাঁড়ালো দাঁড়িয়ে গেল আপনার আমেরিকার প্রেসিডেন্ট মুসলমান আমার এভাবে করে আরো কিছু দেশ দাঁড়িয়েছে আর ফিলিস্তিনের পক্ষে চীনও দাঁড়িয়ে গিয়েছে আমাদের ভারতবর্ষ প্রথমে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিল পরবর্তীতে তার মতটাকে চেঞ্জ করে দিয়েছে ও মুসলমান মেরামা জনের যুবকেরা এই ফিলিস্তিন মুসলমানদের এটাই হলো তাদের দেশ অথচ ইসরায়েল ইহুদিরা এরা অন্যায়ভাবে ফিলিস্তিনের জায়গাটা দখল করে দেশ বানিয়েছে কি বুঝলেন পোল্যান্ড পোল্যান্ড বলে একটা দেশ আছে এই পোল্যান্ডে তখন ইহুদিরা ছিল ইহুদিদেরকে যখন হিটলার হত্যা করেছিল নির্বিচারে তাদের পরনার কাপড় ছিল না পায়ে জুতো ছিল না এই সময় তারা চিন্তা করছে কোথায় গিয়ে শেল্টার নেওয়া যায় আশ্রয় নেওয়া যায় তারা তখন দেখলো মুসলমানদের হৃদয় সবথেকে বড় নরম
এজন্য অন্য জায়গায় যাওয়া যাবে না মুসলমানদের কাছেই যাই যেটা নবীর দেশ ফিলিস্তিন অসংখ্য নবীদের দেশ সেই জায়গায় গেল যাওয়ার পরে মুসলমানদেরকে বলছে ভাই আমরা ইহুদি একটুখানি থাকার জায়গা দাও তোমাদের কাজকাম করে দেব তোমাদের যা বলবে তোমরা তাই শুনবো নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের থাকার জায়গা দিল এরপরে সেখানে থাকার যখন জায়গা করলো বসার জায়গা করলো কথাই আছে বসার জায়গা দিলে শোয়ার জায়গা করে ওরা আস্তে আস্তে জায়গাটাকে বাড়িয়ে নিল বাড়িয়ে নেওয়ার পরে গোটা ওয়ার্ল্ডে যত দেশে যত ইহুদি আছে তাদেরকে অ্যানাউন্স করে বলল অ্যাটেনশন প্লিজ দেরি না করে তাড়াতাড়ি সবাই এই ফিলিস্তিনে চলে আসো গোটা পৃথিবীর ইহুদিরা পায়ে হেঁটে উঠে চড়ে ঘোড়ায় চড়ে তারা যখন এই ফিলিস্তিনে জমিনে চলে আসলো এরা তখন গোপনে গোপনে আমেরিকার সঙ্গে আপাত করে এর একটা স্বাধীন দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করলো আমেরিকা সহযোগিতা করে ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র বানানোর ক্ষমতা দিল এরপরে রাষ্ট্রসংঘ সেও ছলে বলে কলে কৌশলে ফিলিস্তিনের মুসলমানদেরকে ঠকিয়ে ইসরায়েলের ইহুদিদের জায়গাটা করে দিল করার পরে এরা অল্প জায়গা নিয়ে সন্তুষ্ট থাকলো না দিন যত গিয়েছে রাত যত গড়িয়েছে পানি যত গড়িয়েছে এরাও জায়গার পরিধিটা তত বেশি বাড়িয়ে নিয়েছে বাড়াতে 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 আস্তে আস্তে গোটা ফিলিস্তিনের চার ভাগের তিন ভাগ প্রায় ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে এক ভাগ আছে মুসলমানদের সেই এক ভাগের ভিতরে বাইতুল মুকাদ্দাস এটাকেও তারা দখলে নিতে চায় কিন্তু মুসলমানের আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এক বিরাট মালহামা হবে এক বিরাট যুদ্ধ হবে সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন জোরে বলবেন আর একটু জোরে বলেন মুসলমান ভাইরা আমার আমরা এই নির্যাতিত ফিলিস্তিনের অত্যাচারিত মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হেফাজত করুক এই ফিলিস্তিনের রাজধানী গাজা যেখানে পানি নাই ইলেকট্রিক নাই যেখানে বিদ্যুৎ পরিষেবা নাই যেখানে চিকিৎসা ব্যবস্থা আর ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে না জেনারেটর দিয়ে কতক্ষণ চালানো যাবে মাসুম বাচ্চাগুলি যেভাবে তাদের উপরে বোম মারা হয়েছে ফসফরাস বোমা মারা হয়েছে আপনি অনেকে যারা ইউটিউবে দেখেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে ভাই এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখা যায় না আল্লাহ তাদের হেফাজত করুক একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় না রঙিন হতাশার কালো মেঘে গেছে ঘর এখানে নেয় না কেউ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও জনের যুবকেরা এমন করে বাইতুল মুকাদ্দাসের পাশে বাবুল লুদ নামক একটা দরওয়াজা বানাবে ইহুদিরা আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করলেন আখিরি জামানায় দাজ্জাল চলে আসবে দাজ্জালের একটা চোখ হবে বাবা আর একটা চোখ কানা হবে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর এক আর এক হাতে জাহান্নাম থাকবে দাজ্জালকে আল্লাহ পাক অসংখ্য শক্তি দেবে আসমানকে বলবে আসমান পানি
দাও আসমান থেকে পানি হবে জমিনকে বলবে জমিন তোমার ভিতরে যা আছে সব বার করে দাও জমিন এমন করে গাছ হয়ে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে সঙ্গে সঙ্গে চারিদিকটায় ফল হয়ে যাবে অন্ধ মানুষের চোখে হাত বোলাবে যে লোকটার চোখ ভালো হয়ে যাবে এমন করে টাক পড়া লোকের মাথায় হাত বুলিয়ে দিলে বরে দাজ্জালের হাত থেকে তার মাথার চুলগুলি উঠে যাবে দাজ্জাল এই রকম সব জিনিস দেখিয়ে মানুষদেরকে বলবে আমায় খোদা বলে মানো আমায় প্রতিপালক বলে মানো কিন্তু যারা ঈমান হারা যারা বেঈমান দাজ্জালের এমন ভেলকি দেখে তারা দাজ্জালকে খোদা বলে মানবে কিন্তু ঈমানদার মুমিন যারা ঈমানদার মুমিনেরা দেখতে পাবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের কাফের বলে ও মুসলমান মেরা আমার এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক সিরিয়ার দামেস্কের জমিনে শেত মিনারের উপরে নবী ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দেবেন তারও আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে ইমাম মাহদি আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে যাবেন বাবা এই সময় ফিলিস্তিন থেকে তিনি চলে যাবেন সিরিয়ার জমিনে সিরিয়ার মসজিদে আসরের নামাজের ইমামতি করবেন নবী আপনার ইমাম মাহদি আলাইহিস সালাম এই সময় আসরের নামাজের সময় হয়ে যাবে আজান হয়ে গেল নামাজ পড়ানো হবে না ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন একটুখানি অপেক্ষা করো একটু পরেই নামাজ পড়ানো হবে এই সময় জনগণ সবাই দরওয়াজার দিকে তাকাবে আমার আল্লাহ সিরিয়ার জমিনে দামেস্কে শেত মিনারের উপরে ভর দিয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে তিনি আর নবী করে নয় আমাদের নবীর উম্মত করে এ দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন ঈসা আলাইহিস সালাম ফেরেশতার কাঁধে ফেরেশতার ডানার ভর ভর দিয়ে যখন নামবেন আর মসজিদের ভিতরে প্রবেশ করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন হুজুর আপনি ইমামতি করো নামাজ আদায় করান আর আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলবেন ও ইমাম মাহদি না 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 আমি নামাজ পড়াবো না আপনি হলেন নবীর বংশধরের ইমাম ইমাম মাহদি আপনি আসরের নামাজের ইমামতিটা করুন আমি আপনার পিছনে আসরের নামাজটা আদায় করে নেব ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিনে যখন চলে আসবে দাজ্জালের কানে আওয়াজ চলে যাবে দাজ্জাল ভয়ে পালাতে থাকবে কারণ দাজ্জালকে কেউ মারতে পারবে না একমাত্র ঈসা রূহুল্লাহ ছাড়া ও জনেরা দাজ্জাল 40 দিন জমিনটা বিচরণ করবে এ সময় এক এক দিনটাকে আল্লাহ অনেক লম্বা করে দেবে এমন কোন জনপদ বাকি থাকবে না যে জায়গায় দাজ্জাল সফর করবে না ইল্লা মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারা মক্কা মদিনা আল্লাহ বিশ্ব নবীর ওসিলায় দাজ্জালকে ওই জায়গায় প্রবেশ করতে দেবে না ঈসা আলাইহিস সালাম খোলা একটা তরবারি নিয়ে দৌড়াতে থাকবে দাজ্জালকে মারার জন্য দাজ্জালের সময় দৌড়াতে লাগবে দৌড়ে 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 মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে চাইবেন ফেরেশতারা গার্ড দিয়ে তাড়াতাড়ি তাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে এ সময় দাজ্জাল ফিলিস্তিনের দিকে দৌড়াবে ও জনেরা ইহুদিরা এই সময় একটা বিরাট গেট বানাবে অলরেডি ইহুদিরা ওই গেটটা বানিয়ে ফেলেছে কিতাবে হাদিস এর ভিতরে এসেছে ওই গেটটার নাম হলো বাবুল লুত বাবুল লুত নামক গেটের কাছে দাজ্জাল যখন চলে যাবে ঈসা রূহুল্লাহ ওই জায়গায় গিয়ে এক তরবারির আঘাত করে দাজ্জালকে জনমের মতো খতম করে দেবে যে দরওয়াজা এর নাম বাবুল লুত এটা ইহুদিরা অলরেডি বানিয়ে ফেলেছে এই দরওয়াজা তৈরি হয়ে গেছে ইসরায়েলে মুসলমান ভাইরা আমার এরপরে মুসলমানদের সঙ্গে ইহুদিদের আবার বিরাট লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে মুসলমানদের কি আল্লাহ পাক বিজয় দান করে দেবে ইহুদিরা তখন গাছ আর পাথরের আড়ালে লুকাবে সাজার আর হাজারের
আর আড়ালে তারা লুকিয়ে যাবে আল্লাহ পাক এই গাছ এবং পাথরে জবান খুলে দেবে গাছ আর পাথরগুলি বলবে ইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ধরো ওকে মেরে দাও আল্লাহর নবী বললেন ইল্লা গারকাত গারকাত নামক একটা গাছ আছে ওই গাছটা বলবে না ওই গাছটা হলো ইহুদিদের গাছ এরা হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে জেনেছে যে পাথর আর সব গাছ আমাদেরকে ধরিয়ে দেবে একমাত্র ইল্লা গারকাত এই গারকাত গাছ তারা ইসরায়েলের চারিদিকে লাগিয়ে ফেলেছে বৃক্ষ রোপণ করে ফেলেছে তারা জানে অদূর ভবিষ্যতে মুসলমানদের সঙ্গে যে লড়াই হবে হেরে যাব আর এই গাছের নিচে আমাদের গাছের পিছনে আমাদের লুকাতে হবে সেই গাছটা চারিদিকে তারা রোপণ করে দিয়েছে জওয়ানেরা যুবকেরা এই হাদিসগুলি থেকে জানা যায় পৃথিবী আর খুব বেশি দিন নাই এবং কিয়ামতেরও আলামত যেগুলি আলামাতে সুগরা এই ছোট ছোট আলামত অলরেডি সব অনেক আগেই শুরু হয়ে গিয়েছে মুসলমান ভাইরা আমার এইজন্য আল্লাহ পাক মুসলমানদের যেন হেফাজত করেন ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা এখান থেকে তেমন কিছু সাহায্য করতে পারবো না অন্তত নামাজে একটু হাত তুলে দোয়া তো করতে পারবো সেই দোয়াটুকু করুন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই ও বাবাজিগণেরা এই সুন্দর মাওতি আপনারা নবী দিবস পালন করলেন এই নবী দিবসের মজলিস এটা আপনাদের জন্য দারুণ একটা সুন্দর উপহার কথা ঠিক কি না ভাই ইয়ে তো দুনিয়া হ্যায় ইহা নেক কাম কারোগে তো সওয়াব পাওগে আর গুনাহ কারোগে তো আযাব পাওগে দুনিয়া মে ইনসান কিয়া খোয়া আর কিয়া পায়া ফিল্ম আয়া ইলম গায়া ক্রিকেট আয়া কাম গায়া মোবাইল আয়া মুলাকাত গায়া রেওয়ায়েত আয়া সুন্নাত গায়া ব্যাংক আয়া বরকত গায়া দৌলত আয়া মহব্বত গায়া কথা ঠিক কি না মোবাইল কে এমনি দামি হচ্ছে মোবাইল লাইট খেয়ে নিয়েছে ক্যালকুলেটর খেয়েছে ক্যামেরা খেয়েছে আয়না খেয়েছে ঘড়ি খেয়েছে তারপরে মোবাইল ক্যাম্পা আপনার কম্পাস খেয়েছে তারপরে তো মোবাইল এত দামি হয়েছে এজন্য এই ডিজিটাল যুগেও আপনারা এই নবীর মহব্বতে এসেছেন তাই